প্রিয় দর্শক, ভারত থেকে আসা সম্প্রতি আকস্মিক বন্যায় বাংলাদেশের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে চাউল এবং ধানের, যার কারণে আমরা কিন্তু হাটগুলোর দিকে যদি তাকাই প্রতিদিনই প্রায় এই নিউজটি আমরা পাচ্ছি যে হাট বাজারগুলোতে ধানের দাম বৃদ্ধি পাচ্ছে, দোকানে চাউলের দাম বৃদ্ধি পাচ্ছে। এখন বন্যায় কি পরিমাণ ধান এবং চাউলের ক্ষতি হয়েছে এবং এই ক্ষতিটি পুষিয়ে নেওয়ার জন্য সরকার কিন্তু একটা সিদ্ধান্তে যাচ্ছে, সেটি হলো যে প্রচুর পরিমাণে চাউল তারা ভারত থেকে আমদানি করবে। বাংলাদেশে যতটুকু চাউলের চাহিদা সেটির জন্য মেকআপ হয়। প্রিয় দর্শক, আপনি যদি ধান এবং চাউলের ব্যবসার সঙ্গে জড়িত থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি নিয়মিত জানতে পারবেন এবং জেনে শুনে বুঝে আপনি ব্যবসাগুলো করতে পারবেন। প্রিয় দর্শক, এই যে ক্ষতিটা হয়েছে বন্যায়, সেখানে কিন্তু ১১ লাখ টন চাউলের ক্ষতি হয়েছে এবং ভারত থেকে কিন্তু ৫ লাখ টন চাউল আমদানি করা হচ্ছে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে। এমনই তথ্য কিন্তু তুলে ধরেছে আমাদের সময়। আর প্রিয় দর্শক, নিউজটি প্রকাশ হয়েছে আজকে কিছুক্ষণ আগে। এখন এখানে কি বলা হচ্ছে আসুন বিষয়টি আমরা একটু দেখি। প্রিয় দর্শক, এখানে যে হেডিংটি করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে বন্যায় বিনষ্ট ১১ লাখ টন চাউল, ৫ লাখ টন আমদানি করবে সরকার। এখন ৫ লাখ টন আমদানি করবে, সেখানে কিন্তু আরো ৬ লাখ টন ঘাটতি থেকে গেল। এখন এই ৬ লাখ টন মেকআপ কিভাবে করবে সে বিষয় সম্পর্কিত ভিডিও কিন্তু আপনাদের সামনে আসবে। প্রিয় দর্শক, এখানে বলা হচ্ছে যে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিরিক্ত বর্ষণে দেশের বিভিন্ন স্থানে আকস্মিক বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এখানে ক্ষতি হয়েছে সবজি সহ সব ধরনের ফসলেরই ক্ষতি হয়েছে। বলা হচ্ছে যে ২ লাখ টনের বেশি সবজি শাকসবজি নষ্ট হয়েছে এবং বাংলাদেশের লোকসানের পরিমাণ হয়েছে ৩৮০ মিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য। এবং বলা হচ্ছে যে বন্যায় মাইলের পর মাইল ধানের জমি তলিয়ে যায়, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়, মাছের ঘের বিনষ্ট হয়, এজন্য বাজারে চালের সরবরাহ ঠিক রাখতে ৫ লাখ টন চাউল আমদানি করবে সরকার। তারপরে আমাদের সময় যে কথাটি বলছে যে এই যে চাউলের সরবরাহটা যেন চাউলের ঘাটতি না পড়ে এটা নিশ্চিত করতে সরকার বিদেশ থেকে ৫ লাখ টন চাউল আমদানি করছে। এছাড়া এখানে বলা হচ্ছে যে বন্যার ফলে কৃষি পণ্যের সব থেকে বেশি ক্ষতি হয়েছে দেশের পূর্ব ও উত্তর অঞ্চলগুলোতে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ করতে বিশেষ প্রচেষ্টা চালাতে হচ্ছে। কৃষি পণ্যের ক্ষেত্রে আমদানি শুল্ক কমিয়েছে। প্রিয় দর্শক, এ সংক্রান্ত ভিডিও কিন্তু আমরা সামনে, এই সংক্রান্ত আপডেটও আমরা সামনে দেব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যে কি পরিমাণ শুল্ক কমিয়েছে কোন খাতে। আপনি যদি ব্যবসা করে থাকেন তাহলে এই নিউজগুলো আপনাদের অবশ্যই জানা লাগবে। গত মাসে সিদ্ধ চাল রপ্তানির উপর শুল্কের হার ১০% কমিয়েছে নয়াদিল্লি এবং বলা হচ্ছে প্রতি বছর প্রায় ৪ কোটি টন চাল উৎপাদিত হয়। বিশ্বে চাল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের স্থান তৃতীয়। যে বিশ্বের চাল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের স্থান তৃতীয়, তারপরে কিন্তু চাউল আমদানি করতে হচ্ছে, বিষয়টি কিন্তু চিন্তার বিষয় যে তাহলে অন্য অন্য দেশে কি পরিমাণ চাউলের উৎপাদন হয়, তারাও কিন্তু আমদানি করে তাদের চাহিদাটা পূরণ করে। এবং বলা হচ্ছে প্রতি বছর প্রায় ৪ কোটি টন চাল উৎপাদিত হয়। ৪ কোটি টন চাল উৎপাদন করে বাংলাদেশ বিশ্বের মধ্যে তৃতীয় অবস্থানে আছে। প্রিয় দর্শক, তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা যে বিষয়টি জানলাম, মূল যে বিষয় যেটি আমাদের সময় বলছে যে চাউলের সরবরাহ ঠিক রাখার জন্য বর্তমান সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার ৫ লাখ টন চাউল আমদানি করছে। এখন ভিডিওটি বড় হয়ে যায় যার কারণে আমদানির ক্ষেত্রে শুল্ক কমে আছে,
এই সংক্রান্ত ভিডিও আরেকটি আপনাদের সামনে আসবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক, সেই সাথে কিন্তু আর একটা ভিডিও আসবে, সেটা হচ্ছে বাংলাদেশে কি পরিমাণ চাউলের মজুদ আছে, সরকারি কোষাগারে কি পরিমাণ চাউল উৎপাদিত হয়েছে, এই সংক্রান্ত তথ্য কিন্তু আপনার জানা লাগবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে দেশে চাউলের ঘাটতি আছে কি পরিমাণ, এবং চাউলের চাহিদার সঙ্গে যোগান, চাহিদা এবং যোগান এই দুইটার সাথে কিন্তু দামের সম্পর্ক থাকে। তাই অবশ্যই বিষয়টি আপনি মাথায় রাখার জন্য, বিষয় সম্পর্কে তথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।